से तेरी सारी गलियां मेरी हो गई। ওর বিয়ের পর সিধা বিয়ের পরের পরের দিন মানে ওর প্রীতিভোজের দিন রিসেপশনের দিন আমি সকাল সকাল চলে এসেছি এবং ওদের ওই দিনে কিছু নিয়ম হয়। ওদের বাড়ির মা দুর্গা আছে, মা দুর্গার পুজো হয় এবং পাঁঠা বলি হয় এবং তারপরে আরও আচার অনুষ্ঠান শুরু হয়। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আমি বিদায়ের সময় ছিলাম না, আমি স্কুল গেছিলাম এবং তারপরের দিনে সকাল সকাল এসেছি, ওকে সারপ্রাইজ দিয়েছি। তো যাই হোক, তো তারপরে স্নান টান করে একেবারে তৈরি, ওকে রেডি করে দিয়েছি এবং আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। এখন দেখতেই পাচ্ছ পুজো চলছে, তোমরা একের পর এক দেখতে থাকো কী কী হয় এবং আমিও প্রথমবার দেখছি, নতুন দেখছি, সেই কারণেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও, এনজয় করো ভিডিওটা। তো চলো দেখতে থাকো। এখন সুতো খোলা অনুষ্ঠান চলছে। তো বিয়ের দিনে যে পুরোহিতরা ব্রাহ্মণেরা সুতো বেঁধে দেয় মেয়ের বাঁ হাতে এবং ছেলে ডান হাতে, সেটা একে অপরে সুতো মানে মেয়ের সুতো ছেলে এবং ছেলে সুতো মেয়ে খুলে দেয় এবং সেটাকে এরকম একটা কাঁসার থালায় হলুদ জল কিছু ছিল সেটাতে রাখতে হয় এবং তারপর আরও কিছু নিয়মকানুন আছে সুতো লুকানো। তো নানান রকম নিয়মকানুন হবে, তোমরা দেখো এনজয় কর, অবশ্যই ভালো লাগবে। বউ লোকানো হবে সেখানে, বর জানে এই যে বউকে কোথায় লোকানো হবে। তো এইসব পর্ব শেষ হওয়ার পরে বউ লোকানোর পর্ব, যেটা অলরেডি জানাই থাকে যে বউ কোথায় লোকাতে পারে, কোন বাড়িতে যেতে পারে। তো যাই হোক, বউকে এখন পাশের এক বাড়িতে লোকানো হলো। বুনিকে বলো আমরা এখানে কেন এসেছি, বলো যেখানে বড় আগের থেকে জানে বউকে কোথায় লোকাতে চাও তুমি চলে আসবে। তো তারপরেই সায়ন আসবে ওকে খুঁজতে, হ্যারিকেন মিষ্টি ছাতা হাতে। এটা হচ্ছে নিয়ম, এটাই রিচুয়াল। তো যাই হোক, এরকমই হয়, নিজে চলে এসছে সায়ন থেকে বলতে হবে। তুই বলো, বলতে হবে, বলতে হবে। স্লিপটা পেরিয়ে চলো, রুমটা ছোট কিন্তু ভালো লেগে যাবে, বেরিয়ে তুলো। তো এরপর বর বউকে কোলে তুলে নিয়ে বরের মা মানে বুনির শাশুড়ির কোলে দেবে। এটাই নিয়ম যে ছেলে তার বউকে মানে মায়ের বউমাকে মায়ের কোলে তুলে দেবে। তো চলো দেখো, খুব ভালো লাগবে। বুনি এত ভারী যে সায়ন হিমশিম খাচ্ছিলো ওকে তুলতে, ওয়েট ভীষণ বেড়ে গেছিলো, তো অনেক কষ্টে ওকে তুলে নিয়ে এসছে। এরপর আরও একটা নিয়ম, যেটা হচ্ছে এরকমই কোনো একটা বাচ্চাকে করে নিয়ে ওই যে সুতোগুলো ওদের বাঁধা ছিল যেগুলো খুললো সেগুলো বাঁ হাতে করে একটা দূরত্ব ফেলতে হবে। তো এই দূরত্বই নাকি বলে দেবে, মানে অ্যাজাম্পশন করবে যে ওদের বাচ্চা কতদিন পর আসবে। যত দূরে যাবে তত নাকি দেরি করে বাচ্চা হবে, আর যত কাছে ফেলবে তত নাকি তাড়াতাড়ি বেবি হবে। জানি না এটা কি সব ভুলভাল নিয়ম। তো ওর নাকি অনেক দূরে পড়ে গেছিলো,
সবাই বললো বলছিল যে এত দূরে কেন ফেললি, এত দূরে কেন ফেললি। এরপর হবে থালা লুকানো গেম, যেখানেও গেমটা ঠিকঠাক করে খেলা হয়নি আগের গেমটার মতো। বুনি মানে জলে ডোবাচ্ছিল, সায়ন তুলে নিচ্ছিল, মানে ওই জলের মধ্য দিয়ে থালা দেওয়া নেওয়া করছিল আর কি। দেখো দেখলেই বুঝতে পারবে, এই যে লোকাচ্ছিলই না, যে সায়ন দিচ্ছে আর বুনি তুলে নিচ্ছে, বুনি দিচ্ছে সায়ন তুলে নিচ্ছে। তো এরপর খাওয়া দাওয়া পর্ব সেরে মানে টিফিন করে মুড়ি টুড়ি খেয়ে এখন বুনি বুনির পিসশাশুড়ির সাথে আনন্দ করছিল, এবং তারপরেই দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে ওর মেকআপে বসতে হবে। আজকে ওর প্রীতিভোজ, আজকে ওর রিসেপশন। তোর মেকআপটাও, মেকআপের লুকটা বিয়ের দিনেও আর রিসেপশনের দিনেও আমি ঠিক করেছিলাম, চুজ করেছিলাম আমরা দুজন মিলে। তো ওটা যেরকম বলেছিলাম মাইমাকে সেরকমই করে দিয়েছিল। আর দেখতে খুব সুন্দর প্রথমে পুরো মুখটাতেই, আমার যে মনে হলো প্রথমে পুরো মুখটাতেও কারেক্টটা দিয়েছিল। খুব ভালো লাগবে, আমরাও রেডি হয়ে আসি, দেখা হচ্ছে রেডি হওয়ার পর। তো বুনি রেডি হয়ে গেছে এবং আমরাও রেডি হয়ে এসে গেছি বুনিকে নিতে, স্টেজে নিয়ে যাবো। বুনিকে বড় বড় বউ আসন করা হয়েছে, যেখানে সোফা রাখা হয়েছে ওখানে ওরা বসবে, এবং আমরা কিছু ভিডিও ক্লিপস, কিছু ফটো তুলবো, এনজয় করবো, আর ওয়েট করবো কোনো যাত্রীর জন্য। কোনো যাত্রীরা এসে গেলে আমরা নিজেদের মতো এনজয় করবো। এত তাড়াহুড়োতে রেডি হয়েছি, খুবই বিধ্বস্ত অবস্থা আমার। তো সবাই রেডি হচ্ছিলো, তার ফাঁকে রেডি হতে হয়েছে, সেই কারণে ঠিকঠাক করে রেডি হতে পারিনি। তো যাই হোক, আমার কোনো আফসোস নেই, বিয়ের দিন মানে একদম ফাটিয়ে সেজেছি। তো যাই হোক, ও কোনো যাত্রীরা এলেই আমরা তো এমনিই নাচবো, নাচার সময় মেকআপ এমনিই গলে যাবে, তো কোনো চাপ নেই। এখন আমরা ফটো শ্যুট করছি, ফটো ফটো তোলা হয়ে গেলে কোনো যাত্রীরা এলেই আমরা এনজয় করবো। তো এখন ওর ফটো সেশন চলছে, যেটা সম্পর্কে ওর সেরকম কোনো অভিজ্ঞতা নেই, আর যে কোনো কোনো ব্রাইডেরই থাকে না প্রথমবারই তোলে। তাছাড়াও ওর সেরকম ফটো তোলার প্রতি অত ইন্টারেস্ট ছিল না বলে অত বেশি ওর এক্সপিরিয়েন্স নেই, অভিজ্ঞতা নেই। তো এখানে ও যতবারই ডিরেকশন দিচ্ছিল ফটোগ্রাফার যেটা করবে ওটা করবে, ততবারই ভুলে যাচ্ছিল আর হাসি পেয়ে যাচ্ছিল তার। এখানে আমাদের জামাই মানে আমাদের বুনির বরমশাই গেছিলেন তার গেস্টদের অ্যাটেন্ড করতে। তো তারই মধ্যে বুনি রেগে যায় যে আমাকে ছেড়ে তুমি চলে গেছো, একটু গোসা দেখায়, একটু রাগ দেখায়। তো সেই রাগ ভঞ্জন মানভঞ্জন চলছে, তার মধ্যে আমরা ফটো তুলছি। তো একে একে ফটো সেশন হচ্ছিলো, একই কোনো যাত্রীর এন্ট্রি, কোনো যাত্রী চলে এসেছে, একে একে তত্ত্ব দেওয়া চলবে, ইন্ট্রোডিউস পর্ব চলবে, ফটো সেশন চলবে, তারপরে আমরা যাব খাওয়া দাওয়া করতে। কিছু কিচ্ছু খাইনি এখনও, কফি ফুচকা খাওয়া দাওয়া করবো, আমরা এনজয় করবো, ডিজে করেছে ডিজেতে নাচবো গাইবো, একদম ফাটিয়ে এনজয় করবো। তারপরে বুনিকে নিয়ে যাবো, বুনিকেও আর শানকেও ডান্স করাবো। তো চলো দেখো, ভালো লাগবে নিশ্চয়ই, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা এনজয় করো, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো এখন সবার ফটো সেশনের পর আমাদের খেলা, এটা আমাদের হল্লা পার্টি টিম, আমরা মা বাড়িতে গিয়ে সবসময় হল্লা করি। তো সেই জন্য আমাদের আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটার নামই হলো হল্লা পার্টি। তো এরা সবাই হল্লা পার্টির মেম্বার। তো এখন আমরা চলে এসেছি ডিজে ডিজে ডিস্কে, যেখানে কি আমরা সবাই মিলে এনজয় করব। Thank you.
আমরা অনেক নাচানাচি করার পর অনেক হাঁপিয়ে গিয়ে এখন খাবার টেবিলে এসেছি। সবাই মিলে একসাথে ডিনার করছি, আনন্দই আলাদা, খেতে পারি আর না, পুরো কোণে যাত্রী একসাথে খেতে বসেছি, সবাই আপনজন। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মা যেহেতু কন্যাদান করেছিল, মা খেতে বসতে পারেনি, খেতে পারেনি, মা তাড়াতাড়ি চলে গেছিল, আমরা একটুক্ষণ থেকে তারপর গেছিলাম বাড়ি। তো খাবার পরেই চলে এলাম আমরা ওদের রুমে। তো এখানেও ফটো সেশন চলছিল, তো সেটা একটু দেখতে এসেছিলাম। তো ফটো সেশন এখানে চলবে, আমরা বাড়ি চলে যাব, আমরা নিজেকে একটু ওয়েট করব। তো যাই হোক, ওদেরকে যারা যারা ভিডিওটা দেখছো সবাই শুভকামনা করো, ওরা যেন হেসে খেলে সারাটা জীবন এভাবে পার করতে পারে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।